বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে না থাকায় অনেক সময় বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে বেশি দামে, ফলে বিড়ম্বনায় পড়তে হয় গরিব ও অসহায় ও ছিন্নমূল মানুষকে। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। রামপাল থেকে সুজন মজুমদারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শর্মিনা জাত শান্তা। বাগেরহাটের রামপালের প্রায় 2 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিদিন গড়ে 150 থেকে 200 মানুষ চিকিৎসা সেবা নিয়ে থাকে, ফলে সেবা দিতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের। তবে ঔষধ সংকট থাকায় বিপাকে পড়তে হয় অসহায় ও ছিন্নমূল মানুষদেরকে। এমন পরিস্থিতিতে ঔষধ সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। রামপালে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পেয়েছে, এ কারণে আগে যেখানে যে পরিমাণ রোগী ভর্তি থাকতো, এখন প্রতিদিন তার দ্বিগুণ পরিমাণ রোগী হসপিটালে ভর্তি হচ্ছে এবং আউটডোর রোগীর পরিমাণও অনেক বৃদ্ধি পেয়েছে। আশা করি এই ঘাটতি কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে কাঙ্ক্ষিত ঔষধ সরবরাহের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।